ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি সামানিত বোন, মোবাইল সেটের মাধ্যমে যদি আপনি কোরআনুল করিম পড়েন তাহলে আপনার উজু থাকা শর্ত না। অনুরূপভাবে ধর্মীয় বই পুস্তকের ভিতরে যেগুলো কোরআনের আয়াত বা কিছু সুরা থাকে, ছোটো ছোটো সুরা, যেমন কায়দা বুগদাদি বা আমপারা, অথবা তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, তার ভিতরে কোরআনের যে আয়াত আয়াতে কারিমা রয়েছে, ওই সমস্ত আয়াত পাঠ করার জন্য বা পড়ার জন্য আপনার উজু থাকা শর্ত নাই। উজু থাকা শর্ত না, উজু তখন করতে হবে যখন আপনি পবিত্র আল কোরআনটা, যার ভিতরে কোনো তাফসির নাই, শুধু কোরআন, এক কথায় মুসাহাব যেটা বলা হয়, ওটা যখন পড়বেন তখন আপনার উজু করতে হবে। এছাড়া মুখস্থ পড়ার জন্য বা এই মোবাইলের অ্যাপসের মাধ্যমে কোরআন পড়া বা কোনো বই পুস্তকের ভিতর থেকে কোরআন পড়া, এগুলোর জন্য আপনার উজু থাকা শর্ত না, উজু করতে হবে না। উজু করে নেওয়াটা ভালো, এটা কোনো সন্দেহ নাই। এমনি কোরআন না পড়লে তো সবসময় উজু রাখা সুন্নত, তাই না? তো সেই হিসাবে আপনি উজু করে পড়বেন, এটাই ভালো। আর যদি উজু না করেন কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারেন। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।